হ্যালো এভরিওয়ান, ইনাকশেতা ব্লগ ফ্যামিলি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। তো চলো সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিওটা শুরু করছি। তো সারাদিন কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দেখি গুড়গুড়ি এসেছে, অঙ্কুশ এসেছে, সবাই এসেছে। তো যাই হোক, সকালে বাড়িতে একটা বেশ চোরগোল চলছে। আর এইখানে দেখো কোথা থেকে একটা এই বেড়াল এসেছে। আমাদের বাড়িতে তো এমনিতে অনেক বেড়াল আছে, আশপাশ দিয়ে থাকে। তো এই বেড়ালটা যে কোথা থেকে এসেছে ভগবান জানে। হঠাৎ করে দেখছি সকাল থেকে এরকম ঘরের মধ্যে বসে আছে। আর অন্যান্য বেড়ালগুলো যেরকম ছোটাছুটি করে, কিন্তু এই বেড়ালটা না ওরকম ছোটাছুটি করছে না। এই বেড়ালটা একটা জায়গায় চুপচাপ বসে আছে, আর গুড়গুড়ি যে ওকে দেখে কী মজা পাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো মামির সাথে এসেছিল গুড়গুড়ি। তো এই যে এখানে সকালে আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। তো আজকে সকালে ব্রেকফাস্টে হয়েছে চাউমিন। তো সানডে করে তো আমাদের বাড়িতে দুপুর বলো সকাল বলো দুটোতেই একটু স্পেশাল কিছু হয়। তো অঙ্কুশকে চাউমিন দিলাম, তো ও আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের বাড়িতেই করছে। আর এই যে দেখো, এখানে কিন্তু মাটনটা বসিয়ে দিয়েছি, আর মাটনটা ওই আগের দিন যেরকমভাবে পেঁপে টেপে দিয়ে হালকা পাতলা করে করেছিলাম ঠিক সেরকমভাবেই করব। আসলে আজকে না মাটন খেতে ইচ্ছে করছিলো না জানো তো, কিন্তু মানে চিকেন আনানোর কথা ছিল, মা বলেছিল ব্রজন কাউকে দিয়ে চিকেন আনাবে। তো মানে চিকেন আনানোর আগেই অঙ্কুশ মাটন নিয়ে চলে এসেছে, তো সেই জন্য আর হলো না। তো যাই হোক, মাটনটাই রান্না করছি। আর দেখো আকাশে কীরকম একটা মেঘ করে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো এই যে দেখো, মাটনটা কিন্তু পুরো কষানো হয়ে গেছে, তো জল দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। আর দেখো বলতে বলতে বৃষ্টি নেমে গেছে, দেখেছো? সত্যি কথা বলতে বৃষ্টিটা না খুব দরকার ছিল জানো তো। মানে কদিন থেকে এত ওয়েদারটা মানে ইয়ে হয়েছে, আর কয়েকদিন যখন আমাদের বাড়িতে টাইলসের কাজ হলো, বাপরে বাপ কি যে গরম পড়েছে, মানে একটু বৃষ্টি হয়নি। মানে আর কয়েকদিন থেকে না শুধু চারিদিকে শুনেই যাচ্ছি যে আমাদের এখানে বৃষ্টি, ওখানে বৃষ্টি, সেখানে বৃষ্টি, শুধু আমাদের এখানে বৃষ্টি হয় না, মানে এত ওয়েদারটা ইয়ে হয়ে গেছিলো। আর সারাদিন তো এসিতে থাকা যায় না না। তো যাই হোক, তারপরে বৃষ্টি দেখে ভীষণ মজা পেয়েছি, তারপরে স্নান টান করে নিলাম। স্নান টান করে এসে দেখো এখন রান্নাঘরে চলে এসেছি খাওয়ার জন্য। আর এখানে এখন মাংসটা বেড়ে নেব, আর মা জানো তো মাংস বাড়তে চায় না, মাংস বলে আমি ভালো বাড়তে পারি মার মনে হয়, তো সেই জন্য মা আমাকেই মাংস বাড়তে দেয়। তো তারপরে যে দুপুরে লাঞ্চ টাঞ্চ করে এখন রেডি হয়ে গেছি। তো রেডি রেডি হয়ে আমরা যাচ্ছি একটু কুমারগঞ্জে, ওই যে আমার যে কাকিমুনিটা আছে, কাকিমুনি তারপরে পাভেল ও যাদের সাথে আমরা ঘুরতে টুরতে গেছিলাম, তো তোমরা দেখেছো আমার ব্লগে নিশ্চয়ই, তো তাদের বাড়িতেই যাচ্ছি। তো এমনি মানে কোনো কিছু নেই, জাস্ট বিকেলবেলা ভালো লাগছিলো না, সবাই বসেছিলাম একা একা, তো সবাই বললো যে ঠিক আছে চলো তাহলে যাই, অঙ্কুশেরও ছুটি আছে তো বেশ একটু ঘুরে আসা যাবে। আর এখানে দেখো মা আর মৌলি কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে, আর এখানে আমি অঙ্কুশকে বারবার করে তাড়া দিচ্ছি যে ওট ওট উঠে রেডি হ রেডি হ। আর অঙ্কুশ আমাকে বলছে আমি তো রেডি হয়েই আছি, আমি জাস্ট চুল আসরাবো বেরিয়ে যাবো। আর হ্যাঁ উঠে সেটাই কর। তখন আমাকে অঙ্কুশ বলছে যে না তুই তোর যে কাজগুলো বাকি আছে তুই সেগুলো কর। তো এই আর কি, মানে ওকে ঠেলা দিচ্ছে ওকে ঠেলা দিচ্ছে, তো এই হয়ে যাচ্ছে। আর এখানে দেখো আমি এখানে আজকে একটা মৌলির কুর্তি পরেছি, কারণ আমি এই কুর্তিটা না আমার অনেকদিন থেকেই পরার ভীষণ ইচ্ছে ছিল, তো পরাই হচ্ছিলো না। এর আগেও একদিন পরতে নিয়েছিলাম, তখন কুর্তিটা খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক আজকে খুঁজে টুজে পেয়েছি, সেই জন্য আজকে পরে নিয়েছি কুর্তিটা। তো চলো সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো, আর ওদিকে গাড়িও চলে এসেছে। তো এখান থেকে তো একটু দূর, সেই জন্য গাড়ি আসতে বলা হয়েছিল, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। আর এখন আর জানো তো বৃষ্টিটা নেই, বৃষ্টিটা কমে গেছে, আর খুব সুন্দর একটা ওয়েদার হয়ে গেছে, তবে আমার মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। আর দেখো মামির এই গাছটাতে কী সুন্দর ফুল ফুটেছে, তোমাকে আগের দিনও তোমাদেরকে দেখিয়েছিলাম, তো আজকে দেখলাম আরও বেশি ফুল ফুটেছে। তো এই যে আমরা এখন গাড়িতে করে রওনা হয়ে গেলাম, আর তারপরে এই যে এখানে একটু মিষ্টির দোকানে দাঁড়িয়েছিলাম, এখান থেকে একটু ওদের বাড়ির জন্য মিষ্টি টিষ্টি নিয়ে নিলাম, তো নিয়ে এই যে রওনা দিয়ে দিয়েছি। তো আমাদের এখান থেকে যেতে খুব বেশি সময় লাগে না, এই এক দেড় ঘন্টা মতো লাগে। তো আমরা এখন এই পাগলিগঞ্জ ক্রস করছি, আর এইখানে জানো তো দুটো নার্সারি আছে, খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। মানে আমি যখনই এদিক দিয়ে যাই আমি দেখি প্রত্যেক দিন, আর ভাবি যে এখানটা দাঁড়াবো, কিন্তু আর দাঁড়ানো হয় না। আর এই যে দেখো পাভেলদের বাড়িতে চলে এসেছি, আর পাভেল একটা স্পেশাল হোমমেড আইসক্রিম খাওয়াচ্ছে, তো ওদের এখানে নাকি আইসক্রিমটা খুব ভালো পাওয়া যায়, তো সত্যি আইসক্রিমটা ভালো ছিল। তো তারপরে যে আমরা এখন মানে অনেকক্ষণ ছিলাম, এখন রাত্রি সাড়ে দশটা এগারোটা মতো বাজে। তো যাই হোক, মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ এতটাই গল্পে আমরা একদম মেতে উঠেছিলাম যে আর ভিডিও করতে পারিনি। তো এখন এই যে বেরোনোর সময় ভাবলাম যে তোমাদের একটু দেখাই, তো এই যে এখন বেরোচ্ছি, তো আবার মেঘটেক ডাকছে, তো সেই জন্য এখন বেরোতে হবে। তো এখন মোটামুটি এগারোটা মতো বাজে, তো এরপরে বাড়িতে গিয়ে বাড়িতে যেতে যেতে প্রায় সাড়ে এগারোটা পৌনে বারোটা তো বেজেই যাবে। তো চলো আমরা বাড়িতে যাই, তারপরে বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে। তো তারপরে এই যে দেখো বাড়িতে কিন্তু চলে এসেছি, বাড়িতে এসে যে এখন সিঁড়ি দিয়ে উঠছি আমি, মৌলি, মা, অঙ্কুশ। আর অঙ্কুশ মনে হয় আজকে রাতে আর বাড়িতে যাবে না, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর বৃষ্টি বৃষ্টি পড়ছে। মা বললো যে তাহলে
সবে স্নান করলাম, স্নান টান করে পুজো দিলাম। আর আজকে সকাল থেকে তো মানে একদম সেই বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। ভালো হয়েছে, বৃষ্টিটা হওয়া খুবই দরকার, মানে একদম বৃষ্টি হচ্ছিল না আমাদের এখানে, তো বেশ বৃষ্টি, সকাল থেকেও ভালো বৃষ্টি হয়েছে আর এখনও একদম মেঘ টেক করে এসেছে। আবার আজকে আমার জানো তো এই কয়েকদিন এত ধুলোবালিতে ইয়ে হয়েছে না, আজকে আমার শরীরটা আবার একটু খারাপ হয়েছে, মানে একটু একটু হালকা হালকা মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য আর সকাল থেকে ভিডিও শুরু করতে পারিনি। সকাল থেকে মানে একটু লেজি লেজি লাগছিলো, তো শরীরটা যেহেতু ভালো লাগছিলো না তো সেই জন্য আর ভিডিওটা ওরকমভাবে শুরুও করতে পারিনি। তো এখন এই স্নান টান করে ভাবলাম যে ভিডিওটা শুরু করি। তো চলো, জানি না আজকে কতটা ভিডিও করতে পারবো, কারণ একদমই শরীর ভালো লাগছে না, এখন খেয়ে দিয়ে হয়তো শুয়ে রেস্ট নেবো। তো চলো যা যা করি তোমাদেরকে সবই দেখাবো। চলো ওয়েদারটা দেখাই, ওয়েদারটা এত ভালো লাগছে আজকে, এতদিন পর এত সুন্দর ওয়েদার, মানে কী বলবো, আমার তো দারুণ লাগছে ওয়েদার, মানে এই ওয়েদারে শুধু শুয়ে থাকো, গান শোনো, মুভি দেখো, ব্যাস এইসব ওয়েদারে, মানে এই ওয়েদারে এরকমই ভালো লাগে। মৌলি তো একটু আগে বলছিল দিদিভাই বিকেলবেলা একটু পকোড়া আর হচ্ছে তার সাথে চা খাবো, হ্যাঁ আমি বললাম হ্যাঁ এইরকম ওয়েদার যদি থাকে তাহলে সেটাই করবো, মানে আজকে একদম খিচুড়ি খাওয়ার দিন ছিল। তো চলো আমি চুল টুল আছড়াই, স্কিন কেয়ার টেয়ার করি, তারপরে আবার কথা বলছি। এই দেখো আজকে ওয়েদারটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ওয়েদারটা, কি মেঘ করেছে দেখো আকাশে। তো আমার চুল টুল আচড়ানো সব হয়ে গেছে, স্কিন কেয়ার করাও হয়ে গেছে, আর বাইরে একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি, মানে কী যে ভালো লাগছে এতদিন পর এরকম বৃষ্টি, দারুণ লাগছে, দারুণ লাগছে, ওয়েদারটা হিটই হয়ে গেছে। তো দেখো তারপরে কিন্তু ঝমঝমিয়ে পুরো বৃষ্টি নেমে গেছে, মানে খুব মুষলধারে বৃষ্টি হচ্ছে প্রায়। তো এখানে মানে এত ভালো লাগছে ওয়েদারটা সত্যি কথা বলতে, আর একদম মানে বর্ষার ওয়েদার পড়েছে। তো তারপরে আমি একটু ছাদে এসেছিলাম বৃষ্টিটা দেখতে, আমার আবার বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, এরকম আমার অনেক অভ্যেস আছে। তো যাই হোক এখানে ছাদে এসেছিলাম একটু বৃষ্টি দেখতে, তারপরে ভাবছিলাম যে যদি স্নানটা না হতো তাহলে মনে হয় একটু বৃষ্টিতে ভিজেই নিতাম, তো যাই হোক আর সেটা হবে না, আর এমনিতেই তো ঠান্ডা ঠান্ডা লেগে গেছে এই ধুলো বালির জন্য, তো সেটা করলে আমাকে আর দেখতে হবে না, মানে এই বৃষ্টির জলে যদি আমি স্নান করি আমাকে আর দেখতে হবে না। তো যাই হোক এখন এই যে নিচে নেমে যাচ্ছি, নিচে নেমে এই যে এখন লাঞ্চ করব, তো ডাল নিয়েছি আর কালকের মাটন আছে, তো এইটুকুই মাটন আছে, তো সবাই মিলে এটা শেয়ার করে খাবো। আজকে আর সেরকমভাবে কিছু রান্না করা হয়নি, আসলে বাবা বাড়িতে না থাকলে না ওরকমভাবে রান্না কিছু এনে ইয়ে করে ওরকমভাবে ওটা ইচ্ছেও করে না, তো সেই জন্য যেটা ছিল সেটা দিয়ে সবাই শেয়ার করে ইয়ে করে খেলাম। তো তারপরে খেয়ে দিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম, বললাম না যে শরীরটা একদম ভালো লাগছিলো না, আর খাওয়া দাওয়ার পরে আরও শরীরটা খারাপ লাগছিলো, মাথা টাথা ভার হয়েছিল, তো তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর এত সুন্দর বাইরে একটা ওয়েদার, এইরকম ওয়েদারে ভাতটা দুপুরবেলা খাওয়া দাওয়া করে যদি একটা ভালো মতো ঘুম না দিই তাহলে কি আর হয় বলো, তাহলে একদমই ভালো লাগে না, মানে এই এই ওয়েদারে খাওয়া দাওয়া করে যদি দুপুরে না ঘুমো ঠাকুর কিন্তু পাপ দেয়, হ্যাঁ তো সেই জন্য আমিও এরকম একটু বেশ একটা ভালো একটা ঘুম দিয়ে নিলাম। তো এখন এই যে ঘুম থেকে উঠলাম, উঠে মৌলি বসেছিল এখানে, এখানে মৌলির সাথে গল্প করছি, মহুলও এসেছে, মহুলের সাথেও গল্প করছিলাম, তো গল্প করতে করতে ওদিক থেকে আমাদের গুড়গুড়ি আমাদেরকে ডাক দিল কক কক বলে, তো আমাদের বাড়িতে আসবে, তো ওকে এখন আমি আর মৌলি মিলে নিতে যাচ্ছি ছাতা টাতা নিয়ে, তো বাইরে তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো এখন ছাতা নিয়ে ওকে নিতে যাচ্ছি, আমি আর মৌলি দুজনেই যাচ্ছি ওকে ছাতা নিয়ে নিতে। কিন্তু আমরা যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমরা একটা ছাতা নিয়ে এসেছি, এখন নয় দুজনে এই ছাতাটার মধ্যে চলে যাচ্ছি, এবার আসার সময় ওকে তো আমাকে কোলে নিয়ে আসতে হবে, একটা ছাতা ধরবো তাহলে আর একটা কীভাবে নিয়ে আসবো এটাই ভাবছিলাম। তো যাই হোক গুড়গুড়িরও একটা ছাতা আছে, সেই গুড়গুড়ির ছাতাটা দিয়েই গুড়গুড়িকে নিয়ে আসবো, তো চলো গুড়গুড়িকে নিয়ে বাড়িতে যাই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো তারপরে দেখো গুড়গুড়িকে আমাদের বাড়িতে এনেই ওকে আমি চুল বাঁধতে বসিয়েছি, কেন বলো তো ও মানে বাড়ি থেকে কোনো রকমের জামা প্যান্টটা পরে আমাদের বাড়িতে এসেছে, চুল টুল আর কিছুই বাঁধবে না, তো আমি মামিকে বললাম যে ঠিক আছে মামি আমি ওকে নিয়ে যাই বাড়িতে গিয়ে আমি ওকে চুল বেঁধে দেবো, তো সেই জন্য বাড়িতে এসেই আমি ওকে চুল বাঁধতে বসিয়েছি। আর ও জানো তো কালকে ও যখন এসেছিল ওর কিছু ছোটো ছোটো গার্ডার হাতে করে আমাদের বাড়িতে নিয়ে চলে এসেছিলো, তো সেই গার্ডারগুলো দিয়ে ওকে সুন্দর করে চুলটা বেঁধে দিলাম, তো এই যে দেখো বসে বসে কিন্তু ঠিক চুলটা বাঁধছে আবার, কিন্তু মাঝে মাঝে উঠে উঠে দাঁড়িয়ে পড়ে কিন্তু চুল বাঁধছে। আর আগে জানো তো মাঝখানে গুড়গুড়ির কী হয়েছিল কে জানে, চুলই বাঁধতে যাইতো না, চুল বাঁধতে বললেই কিছুতেই সে মেয়ে চুল বাঁধবে না, মানে চুল বেঁধে দিলে কিছুক্ষণ পরে এরকম হাত দিয়ে মাথার ওই জায়গাটা খুঁজতো, খুঁজে খুঁজে গার্ডারটাকে খুলে একদম ফেলে দিত, কিছুতেই চুল বাঁধতো না।
কিন্তু এখন আবার বেশ যদি জিজ্ঞেস করা হয় ঘুরঘুরি তুমি চুল বাঁধবে, তখন বলবে চুল বাঁধবো। আর এই যে বারবার করে উঠে উঠে দাঁড়িয়ে কেন করছে জানো, ওই যে ফোনে একটা গান শুনেছে, এখন ওই গানটাতে ও নিচে নেমে নাচবে, মানে ওইখানে বসে বসে না ও নিচে নেমে নাচবে। প্রথমে আমরা বুঝতে পারছিলাম না যে তুমি চুল বাঁধবে না জন্য এরকম করছে মনে হয়, তারপরে বুঝলাম যে ও আচ্ছা আচ্ছা ও নিচে নেমে ওখানে নাচবে। তো দেখো ওই দেখো আমাকে বারবার করে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে নিচে নিচে এরকম একটা ইশারা করছে আমাকে। ম্যাডাম ঠিক আছে দাঁড়া চুলটা আরেকটু ঠিক করে তারপরে তোকে নামিয়ে দেবো নিচে, মানে কোনোভাবেই আর থাকবে না ও খাটে, ও নিচে নেমে নাচবে। আর কি সুন্দর জানো তো, ও দেখে দেখে ওই নাচটাকে ও কি সুন্দর কপি করেছে দেখো, ওই দেখো দেখো হাত পা তুলে 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 নাচছে। আবার যখন সবাই বলেছে ও মা কি সুন্দর হচ্ছে, তখন আবার মিচকি মিচকি হাসি দিচ্ছে। তো এই যে গুড়গুড়ি এখন বাড়ি গেল, তো এখন এই যে রান্নাঘরে এসেছি, তো আজকে তো একদম খিচুড়ি খাওয়ার মতো ওয়েদার, তোমাদেরকে দুপুরেই বললাম। তো রাতে আজকে খিচুড়ি হচ্ছে মুসুরি ডালের খিচুড়ি, তার সাথে ডিমের অমলেট আর তার সাথে আলু ভাজা। তো এই যে মাসি সমস্ত কিছু কেটেছে, তো সমস্ত কিছু রেডি করা থাকলো, তো খিচুড়ি একদম গরম গরম খেতেই ভালো লাগে। তো একদম ওই 11টা মানে খাওয়ার আগে 10:30-11টার দিকে বসাবো। তো এই যে দেখো এখানে খিচুড়ির সমস্ত প্রিপারেশন করা আছে, তো রাতে শুধু খিচুড়ি হবে। তো চলো আর ভিডিওটা বড় করছি না, কারণ দুদিনের ভিডিও তোমাদেরকে একসাথে শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থেকো সুস্থ থেকো, টাটা বাই, গুড নাইট।